I understand that many of our friends throughout the world. রাখাইনে সংঘাতের যে অভিযোগ তোলা হচ্ছে তার যথাযথ প্রমাণ দিতে হবে। প্রমাণ পেলে জড়িত যেই হোক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশা করি এই চেষ্টায় আপনারা আমাদের পাশে থাকবেন। তবে সব রকম চেষ্টা সত্ত্বেও আমরা সংঘাত আড়াতে পারলাম না। তবে 5 সেপ্টেম্বর থেকে রাখাইনে কোনো সংঘাত হয়নি এবং নিরাপত্তা বাহিনীও কোনো অভিযান চালায়নি। Nevertheless, we are concerned Myanmar does not fear international scrutiny. মিয়ানমার আন্তর্জাতিক তদন্তকে ভয় পায় না, আর আমরা একটি টেকসই সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ যা ওই এলাকার সবার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে আসবে। I then went on to last year to give a brief outline of our plans. We condemn all human rights violations and unlawful violence. আমরা মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের নিন্দা জানাই। শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন ফিরিয়ে আনতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেনারা সাধারণত নির্দোষ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়ে চলে, তারপরও মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড বিচারের আওতায় আনা হবে। To exercise all due restraint, the great majority of Muslims in the Rakhine state. সবাই হয়তো জানেন না এখানকার বেশিরভাগ মুসলমানই এই দেশ ছাড়ার দলে যোগ দেননি, তাই আমরা খুঁজে দেখতে চাই কেন এত মানুষ চলে গেল। They are as they were before the attacks took place. There has been a call for the repatriation. মিয়ানমার থেকে যারা বাংলাদেশে গেছে তাদের জন্য একটা প্রত্যাবাসন চুক্তি আছে। 1993 সালের সেই চুক্তি অনুযায়ী যারা ফিরতে চায় তাদের জন্য আমরা শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। যারা নির্বাচিত হবেন তাদের কোনো সমস্যা ছাড়াই ফেরত নেওয়া হবে। বৃষ্টির কারণে রোহিঙ্গা